কালো মুরগি। এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত পুরোটা কালো। এর জন্ম মূলত ইন্দোনেশিয়ায়। ভারতেও চাষ হচ্ছে এই মুরগি। বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে খুব একটা পরিচিত না হলেও এখন এদেশেও বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। এটা শুরুটা হয় নরসিংদীতে, বর্তমানে রাজশাহীতেও চাষ করা হচ্ছে এই জাতের মুরগি। এই মুরগিকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি মুরগি। 2016 সালে একজোড়া মুরগি ও মুরগির দাম ছিল 10,000 টাকা। এই মুহূর্তে একজোড়া কালো মুরগি ও মুরগির দাম 4,000 টাকা, একটি পূর্ণবয়স্ক মুরগির দাম 2,500 টাকা এবং মুরগের দাম 1,500 টাকা। সাধারণত এই মুরগি বা মুরগের ওজন 2 থেকে 2.5 কেজি পর্যন্ত হতে পারে। বছরে 120 থেকে 150টি ডিম পারে এক একটি মুরগি। তবে এই মুরগি ডিমে তা দেয় না, বাচ্চা ফোটাতে দেশি মুরগির নিচে এটি নানা রোগের প্রতিকার করে। এবার জানবো কালো মুরগির মাংসে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং আয়রন রয়েছে। দেশি মুরগির চেয়ে এই মুরগির মাংসের স্বাদ বেশি। সাধারণ মুরগির তুলনায় এই মুরগির মাংসে কোলেস্টেরলের মাত্রাও অনেক কম থাকে। কোলেস্টেরল কম থাকে বলে এই মুরগির রক্তচাপ এবং রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এই মুরগির মাংসে ফ্যাটি অ্যাসিড উপাদান অনেক বেশি থাকে, কিন্তু প্রোটিনের মাত্রা অন্য মুরগির চেয়ে অনেক বেশি থাকে।